কি তরমুজ আর বেদানা দেখে বুঝতেই পারছেন আজকে আমি কি বানাতে চলেছি। এরকম উত্তপ্ত গরমে একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল থাকার জন্য আজকে আমি একটা তরমুজ বেদানা আর লেবুর শরবত বানাতে চলেছি। সামনে আমাদের অনেক অস্থায়ী পরীক্ষার মুখোমুখি হতে হবে, এরকম একটা শরবত যদি আপনারা খান তাহলে সত্যি আপনারা এই গরমেও কুল থাকতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে, এরকম নতুন নতুন রেসিপি, তাহলে প্লিজ শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি জুসারে তরমুজগুলো দিয়ে দেবো। তরমুজগুলো আমি জুসারে দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। তরমুজটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেদানাটা। বেদানাটা আমি দিয়ে দিয়েছি, তো এবার আমি এটাকে আবারও ব্লেন্ড করে নেব। বেদানাটাও আমার ব্লেন্ড হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। দেখুন এইটুকু মাত্রায় লেবুর রসটা আমি ইউজ করব। একটা কথা বলে রাখি, এটার মধ্যে কিন্তু আমি কোনো এক্সট্রা সল্ট বা সুগার ইউজ করব না, এবং এটা আমি কোনো আইস কিউবও এটার মধ্যে ইউজ করব না। আপনারা চাইলে এগুলো সবকটাই করতে পারেন। তো এই হলো গ্রীষ্মের দিনে ঠান্ডা থাকার মন্ত্র।